আমি একটা কিসের স্পেশাল মারার পার তো বানাইছে কি এত অনেক সুন্দর হয়েছে তো শিয়াল কি বেশি উৎপাদ করে নাকি ক্ষতি করে মুরগি খায়লা হ্যাঁ এটা তৈরি করছো আচ্ছা এখন এটা কিভাবে শিয়াল আটকা পড়ে একটু দেখি তো সিস্টেমটা আলাদা একটা রুম আছে এটা মুরগি রাখা পুরাটাই এটা আলাদা একটা রুম এখানে মুরগি রাখা হয় ভালো মুরগি জ্যান্ত মুরগি রাখার পরে এটা এভাবে আটকাইয়া দেওয়া হয় আটকাইয়া দেওয়ার পরে এই যে দেখতেছ এখানে যখন মুরগিটা থাকে তারপরে এইগুলি শিয়াল বা ওয়াপ যে যাই বলো এটা আসে ধরার জন্য তখন ওই দিক দিয়ে বেড়া ওই সাইডেও বেড়া ধরতে পারে না ওই দিক দিয়ে চেষ্টা করে ওই দিক দিয়ে চেষ্টা করে ধরতে পারে না যার ফলে এইখানে দরজা আছে সামন দিকে দরজাটা এইভাবে এইভাবে তাকে এই দরজাটা এখানে আটকাইয়া দেওয়া হয় এই যে এখানে আটকাইয়া দেওয়া হয় একটা লোহা আছে মাথায় সুতার মাথায় সুতা আছে ভিতরে যখন ঢুকে ওই সুতা গুলো সুতার মধ্যে লড়া খায় হ্যাঁ হ্যাঁ যখন শিয়াল বা ঢুকে ওইটা মূর্তিটা ধরার জন্য মুরগি ধরার জন্য তখন ওই দরজাটা ঢুকে ঢুকার পরে যখন মুরগিটা ধরতে যায় মুরগিটা ধরতে গেলে সুতা গুলো নাড়া লাগে হ্যাঁ পড়ে গেছে পরে আর বাইর হতে পারে না মানে বাহির বাহির হওয়ার কোনো জায়গাই নাই যে পানিতে ফেলে দিই অথবা কোনো লোহা জাতীয় কোনো কিছু দিয়া মেরে ফেলি সুন্দর তো জিনিসটা এখন তো পাঁচটা মারছি এখন পর্যন্ত পাঁচটা মারছি যার পরে পাঁচটা মারার পরে আর কোনো দিন আসে নাই বারান্দা দরজা খোলা থাকলে রাত্রে আসে আচ্ছা এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব কেউ যদি এটা বানাতে চায় তুমি কি বানাই দিতে পারবা হ্যাঁ অবশ্যই দিতে পারবো আচ্ছা ঠিক আছে সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই হ্যাঁ যাদের আছে যাদের ফার্মে শিয়ালে ক্ষতি করে তারা এটা বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে এরকম ফুল ভিডিও মানে সারা রাত্রে ঘুমাতে পারছি না এই যে কোয়াপ বা শিয়ালের যন্ত্রণায় সারা রাত সজাগ হয়েছি ফার্মে যেহেতু এই যে ওপেন টুলে রাখা হয় এগুলো তিরপাল তিরপাল বা যে বেড়াগুলো আছে গরমের দিন তখন শিয়াল বাবাকে এইভাবে আক্রমণ করে তো বিদ্যুৎ চাই অনেকেই সাইড দিয়ে বিদ্যুৎ দেয় বিদ্যুতে যে স্পষ্ট শিয়াল অথবা ওয়াপ মারা যায় এগুলো আসলে রিক্সে অনেক সময় এগুলো রিক্স হয়ে যায় মানুষও ছোটো বাচ্চারা অনেক সময় চলে যায় মারা যায় যার ফলে এটা এটা তৈরি করা হয়েছে এরপরে এখন কোনো সমস্যা হয় না ঠিক আছে।